ফার্স্ট অফ অল মানে অ্যাকচুয়াল ফুটবল যে একটা আর্ট, ফুটবল যে একটা আর্ট সেটা হচ্ছে আজকে খেলা দিয়ে বোঝা গেছে। মানে ব্রাজিলের ফুটবলটা অলওয়েজ আমরা অ্যাপ্রিসিয়েট করি বিকজ অফ দ্য আর্ট অ্যান্ড দ্য ট্যাকটিক্স। অ্যান্ড আজকে খেলা দেখে মনে হয়েছে দ্য আর্ট ইজ ব্যাক, দ্য ফুটবল আর্ট ইজ ব্যাক এগেইন অ্যান্ড উই আর ইমপ্রেসড, উই আর রিয়েলি প্লিজড। ব্রাজিল জিতছে এবং আমাদের উপর থেকে অনেক বড় একটা প্রেশার চলে গেছে বিকজ দ্য টু বিগ টিম আর্জেন্টিনা এবং জার্মানি হেরে গেছিল। সো আমাদেরও মনে ভয় ছিল যে বড় টিম যেহেতু হারতেছে ব্রাজিলেরও কি হেরে যায়, বাট ব্রাজিল প্রুভ দ্যাট দে আর দ্য আর্ট অফ ফুটবল অ্যান্ড উই আর ইমপ্রেসড অ্যান্ড উই আর এক্সপেক্টিং মিশন হেক্সা উইল বি সাকসেস। নেক্সট ম্যাচে তো অফকোর্স ভালো করবে, আজকে খেলার যে ট্যাকটিক্স ছিল এটা যদি ইন ফিউচার কন্টিনিউ করতে পারে আই বিলিভ নেক্সট ম্যাচগুলোতেও জিতবে ইনশাল্লাহ। এখানে স্লেজিং করার কিছু নাই, অ্যাকচুয়ালি ভালো খেলে জিতছে, ওয়েল ডিজার্ভ উইন, কংগ্রেটস টু ব্রাজিল। আমি আর্জেন্টিনার সাপোর্টার বাট আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে অ্যাকচুয়ালি রোনালদিনহো। টিম ওয়াইজ আমি আর্জেন্টিনা সাপোর্ট করি বাট ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে রোনালদিনহো আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার। আমরা কারো সম্পর্কে কিছু বলতে চাই না, আমাদের টিম জিতছে এটাই সবচেয়ে বেশি বড় খুশি আমাদের জন্য। আর্জেন্টিনা কি করছে সেটা আমাদের দেখার বিষয় না, বাট ব্রাজিল যে আজকে জিতছে এটাই অনেক বড় পাওয়া আমাদের জন্য। যে ফেজ আর্ট এটা আমি আগের থেকেই চিন্তা ভাবনা করছিলাম, পরে আমি তারপরে ফেজ আর্ট চিন্তা ভাবনা করার পরে আমি ফেজ আর্ট করছি। তো আমার পাশে যে প্রতিবেশী আছে তারা বলছে এখন করিস না পরে করিস, আমি বলি না আমার আত্মবিশ্বাস আছে ব্রাজিল জিতবে। আমার অনেক ভালো লাগছে, একদম ঈদের মতো মনে হচ্ছে, ঈদেও এত খুশি না যে আজকে যতটুকু খুশি হয়েছি আর কি। ভাই অনেক ভালো লাগছে কারণ নেইমার আমার অনেক ফেভারিট, সো ও খেলার ও যেহেতু আছে এখানে খেলা তো অনেক ভালো লাগছে।